পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হল নদিয়ার কল্যাণীর ঘোষপাড়াস্থিত কল্যাণী বিশ্ববিদ্যালয়। এই কল্যাণী বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত করা, সঠিকভাবে পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনা, বিনিয়োগ করে প্রভিসিকে নিয়োগ করা এবং ছাত্রীদের শ্লীলতাহানি করা অধ্যাপকের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন নদিয়া জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে এক বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সম্মুখে মঞ্চে বেঁধে এদিন এই বিক্ষোভ প্রদর্শন চলে। পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের সভাপতি অরিন্দম গোস্বামী, জেলা সভাপতি অসীম সাহা, সভানেত্রী লিপিকা ঘোষ, সংখ্যালঘু সেলের সভাপতি আলম সিদ্দিকী এবং পলাশীপাড়া বিধানসভার ছাত্র পরিষদের সভাপতি আলামিন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আজকে কল্যাণী ইউনিভার্সিটিতে আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে কল্যাণী ইউনিভার্সিটির ভিসির কাছে গিয়েছিলাম। কল্যাণী ইউনিভার্সিটিতে যে প্রো ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে সেই নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ বেআইনি, এবং যখন আরটিআই করা হয় আরটিআই এর উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর বলে যে কল্যাণী ইউনিভার্সিটিতে ভিসি বলে কোনো পদ নেই, তা সত্ত্বেও গৌতম পাল বাবু তিনি কল্যাণী ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর পদে আসেন। আমরা ইউনিভার্সিটিতে গেছিলাম, ভাইস চ্যান্সেলরের কাছে গেছিলাম যে তিনি যদি ভাইস চ্যান্সেলর প্রো ভিসি হন তাহলে কোন বলে হয়েছেন, কী পদ্ধতি অবলম্বন করে হয়েছেন সেটা জানার জন্য, আর যদি এই পোস্টটা না থাকেন তাহলে যেন তাকে অবিলম্বে অপসারিত করা হয় সেই দাবি নিয়ে। তার সাথে লোকসংস্কৃতি ডিপার্টমেন্টের শিক্ষক সুজয় মণ্ডল, তিনি বিভিন্ন সময় ছাত্রীদের ওপর যৌন নিগ্রহ করে থাকেন, তার সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। সেই ছাত্রীরা যখন প্রধানমন্ত্রীর দপ্তর বলুন, সেই ছাত্রীরা যখন আপনাদের মহিলা কমিশনের কাছে যায়, তখন তারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে এই বিষয়ে তদন্ত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই সুজয় মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা মূলত এই দুটো বিষয় নিয়ে গিয়েছিলাম কল্যাণী ইউনিভার্সিটিতে। প্রথমেই ইউনিভার্সিটির গেটের থেকে ধরে প্রত্যেকটা পদে আমাদের বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, পুলিশ সেখানে মজুদ ছিল কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে তারা আটকাতে পারেনি। আর তারপরে ভিসি আমাদের প্রতিনিধিমূলক দেখা করেন এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি তিনি এই বিষয়ে উপযুক্ত তদন্ত করবেন এবং ব্যবস্থা নেবেন। আপনার নাম? অরিন্দম গোস্বামী, নদিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।